গোপালপুর নামে একটি ছোট্ট গ্রামে রবি তার বউ মানসী ও ছেলে রাজুকে নিয়ে থাকত। তারা ছিল খুব গরিব। রবি গ্রামের বাজারে মটরের চাট বিক্রি করত এবং সেই দিয়ে সে সংসার চালাত। তার মটরের চাট ছিল খুব সাধারণ আর সাদামাটা, তেমন কোনো স্বাদ ছিল না, আর এখনকার দিনে ওরকম চাট কেউ খেতেও চাইত না, তাই তার বিক্রিও খুবই কম হতো। কি গো, তুমি কি আজ দোকান দেবে? বাড়িতে তো চাল ডাল কিছুই নেই। তুমি আজ বাজার না নিয়ে এলে কাল হয়তো রান্নাই বসাতে পারবো না। ও, চাল ডাল কিছুই নেই না, তাহলে তো বসতেই হবে। যদি 2-10 টাকার বিক্রি হয়, দেখো গিন্নি, তুমি একটু কম করে বানিও, জানোই তো বিক্রি ঠিকঠাক হয় না। জানি, কম করেই তো বানাই, আর কত কম করে বানাবো। কয়েকদিন ধরেই তো কম কম করে বানাচ্ছি, এবার কম কম করতে করতে একেবারে খালি হাড়ি নিয়েই বসতে হবে। আমার দুর্ভাগ্য, আমি এই ঘুগনি চাট ছাড়া আর কিছু তৈরি করতে পারি না। এখন যে কত রকম নতুন নতুন খাবার বেরিয়েছে, সেগুলো যদি তৈরি করতে পারতাম। হ্যাঁ, ঠিক বলেছো তুমি। হ্যাঁ গো, তুমি একটু রঘুকে বলো না, ও তো কত রকমের চাট বানাতে পারে, ও যদি একটু শিখিয়ে দেয় তোমার। কি যে কথা বলো গিন্নি, সে যদি আমায় শেখায় তাহলে তারও তো দোকান আমার দোকানের সামনে, তার সেল হবে কি করে? আর সে তো চায় আমার যাতে বিক্রি না হয় আর আমায় নিয়ে মজা করে। ছাড়ো তো, তুমি চাট বানাতে যাও। রবি চাট বানিয়ে বাজারে আসে আর দুচোখে আশা নিয়ে ক্লান্ত দৃষ্টিতে খদ্দের জন্য অপেক্ষা করে। আসুন দাদা আসুন, ঘুগনি চাট ছিল, ঘরোয়া ঘুগনি চাট খেয়ে যান। আসুন দাদা আসুন, চাট খেয়ে যান। তার এই ডাক শুনে কেউই তার দিকে ফিরে তাকাল না। হে ভগবান, আজ যদি একটু বিক্রি না হয় তাহলে বাড়ির জন্য চাল ডাল কি করে কিনবো? এ কেমন পরীক্ষা নিচ্ছ তুমি, দয়া করে আমাকে পথ দেখাও, আমি কি করব। ওই তো রঘুর দোকানে কত খদ্দের, কিন্তু আমার দোকানে কেউ একজন ফিরে তাকালো না। রবির ঠিক সামনেই আছে রঘুর দোকান। তার দোকানে পাওয়া যেত বিভিন্ন রকমের আধুনিক খাওয়া, যার দাম ছিল একটু বেশি কিন্তু স্বাদে ছিল খুবই ভালো, তাই বাচ্চা থেকে বড়রা সব তার দোকানের সামনেই ভিড় করত। এতে রবি খুব লজ্জিত আর দুঃখ পেত, এই দেখে রঘু খুব মজা নিত। রঘুর দোকান দেখে রবি কষ্ট তো পাচ্ছিল, তা সত্ত্বেও নিজের হার না মেনে দুঃখ কষ্ট লজ্জা দূরে রেখে সে আরও জোরে জোরে হাঁক দিতে লাগল। আসুন দাদা আসুন, ঘুগনি চাট ছিল, ঘরোয়া ঘুগনি চাট খেয়ে যান। আসুন দাদা আসুন, চাট খেয়ে যান। অনেকক্ষণ হাঁক দেওয়ার পর রবি যখন দেখল কোনো খদ্দেরই তার দোকানের সামনে এসে দাঁড়ালো না, তখন মনে মনে অনেক কষ্ট পেতে লাগলো আর বলতে লাগলো, ভগবান তুমি আমাকে দয়া করো, আমি না খেতে পেয়ে পরিবার নিয়ে মারা যাব, কিছু খদ্দের অন্তত আমাকে পাইয়ে দাও, আমি তো কোনো রকম লাভ চাই না, যেটুকু পেলে দিনে 2 বেলা 2 মুঠো খাওয়ার পাওয়া যাবে সেটুকুই তো চাইছি ভগবান। রবি এভাবে তার দোকানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভগবানের কাছে প্রার্থনা করছিল। তা শুনে রঘু তার কাছে আসে আর বলেন, কি ভাই, তুমি বিড়বিড় করে ভগবানের কাছে কি চাইছিলে? এটাই চাইছিলে বুঝি, যে আমার এই সাদা মাটা ঘুগনি যাতে বিক্রি হয়, আমিও রঘুর মতো বড় লোক হতে চাই। না না, আমি ওরকম কিছুই চাচ্ছি না, তুই এরকম করে বলছিস কেন? ও, তোমার বুঝি সম্মানে লাগলো, আমার দোকানে এত সুন্দর সুন্দর খাবার থাকতে তোমার এই ঘুগনি খেতে কে আসবে? না আছে স্বাদ না আছে গন্ধ। আমি তো তোমার মতো অত কিছু বানাতে পারি না, তাই তা বানাতে যখন পারো না এখান থেকে কেটে পড়ো না। আর শোনো, আমি যতক্ষণ এইখানে দোকান করেছি ততক্ষণ তোমার 1 টাকাও সেল হবে না। এরকম কথা বলে রঘু সেখান থেকে চলে যায়। রবি অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর রবির দোকানে 2 জন খদ্দের আসে। রবি তাদের দেখে অবাক হয়। ও দাদা, আরে ও দাদা, কি ভাবছেন, আমাকে 1 প্লেট চাট বানিয়ে দিন। রবি তাদের যত্ন সহকারে 1 প্লেট চাট বানিয়ে দেয়। তারা একটুখানি চাট খেয়ে রেগে দাঁড়িয়ে বলে, চিচি অনেক আশা নিয়ে এসেছিলাম,
যাচ্ছে না খেতে, এ তো ঘরের মতো টেস্ট, একেবারেই সাদা মাটি। বলি চলো চলো। ছি ছি, এটা কি চাট হয়েছে? চাট বানাতে পারো না, দোকান খুলে নিয়ে বসেছ কেন? সামনের দোকানে ভিড় থাকায় এই দোকানে এসেছিলাম, খুব ভালো টেস্ট না হলেও কিছুটা তো টেস্ট ভালো হবে। এ তো পুরো সাদা মাটা খাওয়ার, এ তো বাড়িতেও রান্না করা যায়, টাকা দিয়ে তোমার কাছে খেতে আসবো কেন? কি বানিয়েছো দাদা, একটু ভালো করে বানাতে পারো না? সামনের দোকান থেকে দেখেও তো কিছু শিখতে পারো। ভালোই লোক ঠেকানো ব্যবসা শুরু করেছো, হ্যাঁ যাও, কোনো টাকা দেবো। দাদা ভাইরা শুনুন শুনুন, পয়সাটা দিয়ে যান, শুনুন। রবির কোনো কথা না শুনে তারা একটা পয়সা না দিয়ে সেখান থেকে চলে যায়। রবি খদ্দেরের মুখের এমন কথা শুনে আর সেখানে না বসে দোকান নিয়ে বাড়ি চলে আসে। সে অপমানিত মন নিয়ে মানুষের কাছে আসে। মানুষ তাকে দেখে বলে, কি গো, কি হয়েছে, তোমার মুখটা ওরকম লাগছে কেন? আর কি বলবো বলো, এবার তো মরা ছাড়া আর কোনো পথ নেই, এবার হয়তো আমাকে না খেয়ে মরতে হবে। গ্রামে তো তেমন কোনো কাজ নেই, আর শহরে গিয়ে যে কাজ খুঁজবো তার জন্য টাকা নেই। তারপর রবি ওই দিনের সমস্ত কথা মানসীকে খুলে বলে। ও এই ব্যাপার, তা তোমার কথা শুনে আর মুখ দেখেই বুঝে গেছিলাম যে একটা খাবারও বিক্রি করতে পারোনি। তুমি এভাবে বলো না, ভগবান আছেন, ভগবান আমাদের কষ্ট দেখছে, সময় হলে তিনি আমাদের সাহায্য করবে। ভাবছি কাল আমরা পাশের গ্রামে কৃষ্ণ মন্দিরে যাব, শুনেছি ওখানকার ঠাকুর খুব জাগ্রত। পরের দিন সকালে রবি বউ আর ছেলেকে নিয়ে কৃষ্ণ মন্দিরে আসে। হে ভগবান, তুমি তো অন্তর্যামিন, তুমি তো ভক্তের সমস্ত দুঃখ কষ্ট সব দূর থেকেই দেখতে পাও, তাহলে তুমি আমাদের কেন সাহায্য করছো না? অনেক আশা নিয়ে তোমার কাছে এসেছি, দয়া করে আমাদের সাহায্য করো। রবি আর মানসী যখন চোখ বন্ধ করে এক মনে ভগবানের কাছে প্রার্থনা করছিল, ঠিক সেই সময় ঠাকুরের পায়ের কাছ থেকে একটা ফুল মাটিতে এসে পড়ে। রবি আর মানসী টেরই পেল না, কিন্তু ছোট্ট রাজু তার লক্ষ্য করল এবং ফুলটা কুড়িয়ে নিয়ে মা বাবার সঙ্গে চুপি চুপি মন্দির থেকে বেরিয়ে এলো। রাত অনেক হলো, কিন্তু মানসী আর রবির চোখে যেন ঘুমই আসছিল না। তারা দুজনে কিছু যেন একটা ভাবছিল, কালকের দিনটা কোনো রকম চলবে, তারপরের দিন থেকে কি খাবে, কোথায় যাবে, এইসব নিয়েই ভাবছিল। এর মধ্যেই মানসী লক্ষ্য করল রবি তার থেকেও বেশি চিন্তা করছে। মানসী রবিকে একটু সাহস দেওয়ার জন্য বলল, শোনো না, তুমি চিন্তা করো না বেশি, ভগবান একটা না একটা উপায় দিবেই, আর তা যদি না হয় আমি না হয়ে অন্যের বাড়ির কাজ করে নেব। না না, কি বলছো, তা কি করে সম্ভব? আমি তোমাকে এমন কাজ করতে দেব না, আমি থাকতে তোমাকে কাজ করতে দেব না। আর কয়েকটা দিন দেখি কেমন চলে ব্যবসাটা, তারপর না হয় এই ব্যবসা বন্ধ করে দেব। জানি না ভগবান আমাদের কপালে কি রেখেছে, এরকম নানান কথা বলতে বলতে তারা ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে রবি মানসীকে বলেন, কি গো মানসী, নিচারটা বানাবে না? চাট বানানোর জন্য সব কিছু আছে তো, নাকি সেও সব ফুরিয়ে গেছে? হে আমার অভাগা কপাল। হ্যাঁ গো, সেটাও তো ফুরিয়ে গেছে, কোনো রকম আজকের দিনটা হবে, যেটা আছে ওটা দিয়ে একটু বানিয়ে দিচ্ছি, আর চাল ডাল তো সব শেষ। হায় হায়, তাহলে আজ খোকাকে কি খেতে দেবে? তুমি একটু যাও পাশের বাড়ির মালতি মাসির কাছে, যদি কিছু খাওয়ার পাও তাহলে বাবুকে আজকে খাইয়ে দিও। হ্যাঁ হ্যাঁ, গিয়েছিলাম, মাসি বলল আজকের দিনটা না হয় খাইয়ে দেব, রোজ রোজ খাওয়াতে পারবো না। ঠিক আছে, তুমি তাহলে যাও, তাড়াতাড়ি করে যতটা চাট হবে বানিয়ে ফেলো। এদিকে ছোট্ট রাজু সকাল থেকে সেই ফুলটা নিয়ে খেয়েছি, ফুলটা খুব আশ্চর্যজনক, ফুলটা একেবারেই নষ্ট হচ্ছিল না। এদিকে মানসী বসে বসে ঘুগনির চাট বানাতে থাকে আর মনে মনে ভাবতে থাকে এই তার শেষ চাট বানানো, তারপরে যে কি হবে কিচ্ছু জানা ছিল না তার। রান্নাটা প্রায় হয়ে এসেছে, মানসী চাটের রান্নাটার দিকে তাকিয়ে তাকিয়ে এইসব ভাবছিল আর কষ্টে তার বুকটা ফেটে যাচ্ছিল।
নানান কিছু চিন্তা করতে করতে মানসী রান্নাঘর থেকে বেরিয়ে আসে। ঠিক সেই সময় রাজু রান্নাঘরে আসে। মাটিতে একটু তেল পড়েছিল, সে লক্ষ্য না করায় কোরকে পড়ে যায়, আর তার হাতে থাকা ফুলটি গিয়ে পড়ে সেই ঘুগনি চাটের ওপর। সে তাড়াতাড়ি করে উঠে সেখানে যায়, আর কাউকে না দেখতে পেয়ে ফুলটা কুড়িয়ে নেয়। সেই ঘুগনি চাট নিয়ে রবি বাজারের উদ্দেশ্যে রওনা হয়, আর পেছনে মানসী দাঁড়িয়ে দাঁড়িয়ে ভগবানকে স্মরণ করতে থাকে। রবি সকাল থেকে বিকেল পর্যন্ত দাঁড়িয়ে থাকে। প্রতিদিনের মতো রবির বিক্রি একদমই হচ্ছিল না। রবি তার মতো করে অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু তার দোকানে একটা খদ্দেরও আসছিল না। এদিকে রবুর দোকানের বিক্রি হচ্ছিল জোর কদমে, সেই কারণে রবুর অহংকার দিনে দিনে বেড়েই যাচ্ছিল। এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। রবু লক্ষ্য করে একটা বয়স্ক বুড়ি মানুষ তার দোকানের সামনে এসে দাঁড়ায়। বাবা, আমি তো সকাল থেকে কিছুই খাইনি, আমার তো পয়সা নেই, তুমি কি একটু তোমার দোকানের জিনিস একটু খেতে দেবে? আমার খুব খিদে পেয়েছে। বুড়ির মুখে এমন কথা শুনে রবু খুব রেগে যায়। আরে না না, হবে না, যাও এখান থেকে, আমার দোকানের সমস্ত খাবারের দাম অনেক, তোমাকে যদি এখন আমি ফ্রিতে খেতে দেই তাহলে আমার অনেক লস হয়ে যাবে, যাও এখান থেকে, আমি কোনো খাবার দিতে পারবো না। যখন তোমার কাছে টাকা পয়সা নেই তাহলে ভালো জিনিস খাওয়ার সব কেন এত? বিক্রির সময় এখন মাথা গরম করিও না। রঘুর মুখে এমন কথা শুনে ক্ষুধার্ত বুড়িমা সেখান থেকে চলে যায়। খেতে এসেছে ফ্রিতে, ভালো ভালো খাবার দেখে লোভ একদম থামছিল না। এদিকে বুড়িমাটি রবির দোকানের সামনে এসে দাঁড়ায়। কি হয়েছে গো বুড়িমা, তোমাকে এত ক্লান্ত লাগছে কেন? কি বলবো বাবা, খুব খিদে পেয়েছে, সকাল থেকে কিচ্ছু খাইনি, আমি ওই দোকানদারকে একটু খাবার চেয়েছিলাম, আমার কাছে পয়সা না থাকায় ওই দোকানদার আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল। আচ্ছা বুড়িমা, এই ব্যাপার, তুমি ওই বেঞ্চিটাতে বসো, আমি তোমার আমার দোকানের একটু চাট খেতে দিই। আমার দোকানের চাট তো তেমন একটা স্বাদ নেই, তাই কেউ পছন্দ করে না, সেই তো আমাকে বাড়ি নিয়ে যেতে হবে, তাই তুমি খাও, তাতে যদি তোমার একটু খিদেটা মেটে। রবির এমন কথা শুনে বুড়িমা বলে, হ্যাঁ বাবা, তাহলে আমায় একটু দাও, আমার স্বাদের দরকার নাই, খিদে মিটলেই হবে। এই বলে রবি বুড়িমাকে এক প্লেট চাট তৈরি করে দেয়। বুড়িটি খুব আনন্দ সহকারে সেই চাটটি খাচ্ছিল। তাকে দেখে বোঝাই যাচ্ছিল যে সে কতটা ক্ষুধার্ত ছিল। রবি দূর থেকে তাকিয়েছিল ওই বুড়িমাটির দিকে। সে মনে মনে ভাবছিল কেউ তো তার বানানো চাটটি আনন্দ সহকারে খাচ্ছে। বুড়িমাটি অনেকক্ষণ ধরে খাচ্ছিল, তারপর সে বলল, কি যে বলছিলে বাবা, তোমার বানানো চাটটা তো খুব সুন্দর স্বাদ, এই খাবারকে কে খারাপ বলে? বুড়িমার কথা শুনে রবি মনে করে ওনার তো খুব খিদে পেয়েছিল, তাই হয়তো টেস্টের ফারাক বুঝতে পারছে না। বুড়িমার এমন কথা শুনে আস্তে আস্তে করে চারপাশের সমস্ত লোক রবির দোকানের সামনে আসে চাট খাওয়ার জন্য। রবি কিছু বুঝতে পারছিল না। ধীরে ধীরে করে অনেক লোক রবির দোকানের সামনে আসে চাট খাওয়ার জন্য, আর সেই লোকজনদের ভিড়ে সেই ভিক্ষুক বুড়িমা কোথায় যেন মিলিয়ে গেল তার রবি টেরই পেল না। ধীরে ধীরে করে রবির চাটের প্রশংসা সবাইয়ের মুখে মুখে ঘুরতে লাগলো, আর তার বানানো চাট যেন নিমিষেই শেষ হয়ে গেল। সেই দিন রবি আনন্দের সঙ্গে অবাকও হয়েছিল। বাবা রবি, তুমি তো চাটটা দারুণ বানিয়েছ, এতদিন টেস্ট করিনি, আজ টেস্ট করে বুঝতে পারলাম, আর সে তুলনায় দামও খুব কম, এত কম দামে এত সুন্দর চাট আমি কোনোদিনও খাইনি। রবি সেদিন সমস্ত চাট বিক্রি করে আনন্দের সঙ্গে বাড়ি ফেরে। মানুষী, তুমি এখানে কি হলো, তুমি এত খুশি খুশি মন নিয়ে বাড়ি ফিরছ, তোমার কি শরীর টরীর খারাপ হলো নাকি? আরে না না, আমার শরীর ঠিক আছে। আজ এক অদ্ভুত ঘটনা ঘটেছে, আজ যা আমার সঙ্গে হয়েছে তা শুনলে তুমিও খুশিতে লাফাবে। তার আগে তুমি আমাকে বলো, তুমি আজ চাটের রান্নাতে কি এমন দিয়েছিলে যা আগে কখনো দাওনি? না তো, প্রতিদিন আমি যেভাবে চাট বানাই আজও আমি সেভাবেই চাটটা বানিয়েছিলাম। না না, আমি তো আজ কোনো আলাদা কিছু দেইনি। এই বলে রবি মানসীকে সমস্ত ঘটনা খুলে বলে। এ কি শুনছি আমি, আমার তো বিশ্বাসই হচ্ছে না, সব খাওয়ার বিক্রি হয়ে গেছে, কিন্তু
কিভাবে এমন হলো? প্রতিদিনের মতোই তো আর এবারের চাটাও বানিয়েছিলাম। তার মানে সেদিনের প্রার্থনায় ভগবান আমাদের সাড়া দিয়েছে, ভগবান আছেন, ভগবান আমাদের কষ্টটা ঠিক বুঝেছেন, তাই তো উনি এভাবে আমাদের সাহায্য করলেন। তাদের এই সমস্ত কথা বাইরে থেকে শুনছিল তাদের ছোট্ট ছেলে রাজিন। না মা, সমস্ত কিছু পড়েছে আমার এই ফুলটা। তারপরে রাজু তার মা বাবাকে সমস্তটা বলে যে কিভাবে এই ফুলটা ওই চাটের ওপর পড়ে গিয়েছিল, আর ও কাউকে না বলে সেই ফুলটা চাটের ওপর থেকে গুঁড়িয়ে নেয়। আর এই কথা যদি তারা জানতো তাহলে রাজুকে খুব বকত, তাই রাজু কিছুই বলেনি। তারপর মানসী একটু অবাক হয়ে রাজুকে জিজ্ঞাসা করে, ওই এই ফুলটা কোথায় পেলি রাজু? আমি তো এই ফুলটা ওই মন্দির থেকে গড়িয়ে নিয়ে এসেছি। তোমরা যখন ফুল মন দিয়ে ঠাকুরকে ডাকছিলে তখন ঠাকুরের পায়ের কাছ থেকে এই ফুলটা নিচে পড়ে যায়, আর এই ফুলটা ছিল সমস্ত ফুলের থেকে আলাদা। আমার এই ফুলটা খুব পছন্দ হয়ে গিয়েছিল, তাই সেখান থেকে আমি এই ফুলটা নিয়ে চলে আসি। মানুষই অবাক হয়ে রাজুর দিকে যায়, তারপর রাজুর হাত থেকে ফুলটা নেয়। রাজুও ভয়ে ভয়ে ফুলটা তার মায়ের হাতে দেয়। মানুষই অনেকক্ষণ ধরে ফুলটিকে নাড়াচাড়া করে দেখলো ফুলটির গায়ে লেখা আছে জাদুই ফুল। প্রথমে এই ফুলটি ঘুগনি চাটের উপর পড়ে যায়, তাতে চাটের স্বাদ দ্বিগুণ হয়ে যায়, কিন্তু তা আমরা কেউ বুঝতে পারিনি, কারণ আমরা কেউ এই চাটটি খাইনি। তাই তো ভগবান ক্ষুধার্ত বুড়ির রূপ নিয়ে তোমার কাছে এসেছিল, যাতে ওনার মুখের কথা শুনে সবাই একবার হলেও এই চাটটি খায়। দেখেছো তুমি ভগবান কোন কোন রূপ নিয়ে আমাদের কাছে আসে? আর ফুলটা দেখো এখনো অক্ষত আর টাটকা আছে। হ্যাঁ, তাই তো দেখলাম, ভগবান যে এভাবে বুড়িমা রূপে এসেছিল তা আমি গুণাক্ষরেও টের পেলাম না। এটা আমার পরম সৌভাগ্য যে আমি ভগবানকে সেবা দিতে পেরেছি। এই বলে রবি খুশিতে কাঁদতে শুরু করে। এরপর থেকে রবির দোকানে বিক্রি দিন দিন বাড়তে থাকে। খদ্দেরদের ভক্তি ভরে খাওয়া দেখে রবি আলাদাই তৃপ্তি পায়। এর সাথে সাথে রবি যারা ভিক্ষুক, অসহায়, যাদের কাছে টাকা থাকে না তাদেরকে বিনে পয়সায় চাট খাওয়ায়। এদিকে রবির দোকানে খদ্দের একেবারেই হচ্ছিল না, আর রবির দোকানে খদ্দের এমন উচ্চে পড়া দেখে রঘু হিংসেতে জ্বলতে থাকে। আর এই কিছুদিন আগে তো এই মাছি তারা এখন চাটে কি জাদু করেছে, খাবারের টেস্ট এতটা বেড়ে গেল যাতে সব খদ্দের ওর দোকানে যাচ্ছে। এবার দেখছি একটু নজরে নজরে রাখতে হবে, তা না হলে আমার ব্যবসাটা বন্ধ হয়ে যাবে। পরের দিন রাতে রঘু রবির ঘরে যায় আড়ি পাততে। সে জানলা দিয়ে লক্ষ্য করে রবির বউ চাট বানাতে ব্যস্ত। রঘুও ঠায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো রান্নাটি দেখতে লাগলো। তারপরে মানসী সেই জাদু ফুল চাটের ওপর দিয়ে দেয়। হঠাৎ করে মানসী খেয়াল করে তাকে কেউ যেন দেখছে। সে বুঝতে পারলো যে ওটা রঘু তার চাট তৈরিটা নকল করার জন্য চুপি চুপি দেখতে এসেছে। সে মাথায় একটা বুদ্ধি খাটালো। সে রঘুকে দেখিয়ে দেখিয়ে ওই ফুলটি একটা ব্যাগের মধ্যে করে রেখে দিল বাড়ির দেওয়ালে, আর নিজেকে আড়াল করে নিল যাতে রঘু তাকে দেখতে না পায়। আর রঘু সেই ফুলটা নেওয়ার জন্য রবির ঘরে ঢুকে আসে, এদিক ওদিক তাকাতে লাগে, আর কাউকে না দেখতে পেয়ে ব্যাগটি নামিয়ে ফুলটি নিতে গেল। কেউ আমাকে দেখতে পায়নি তো? না না, কে আর দেখবে? এই সেই জাদুর ফুল আমি চুরি করে নেই, আর রবির বড় লোক বয়স শখ বুঝিয়ে দেই। হঠাৎ করে রবু চিৎকার করে ওঠে, আরে ফুলটা কোথায় গেল? এ তো কাঁটা, আমার হাতটা জ্বলে গেল। ও, এটা তো কাঁটা, ফুলটা কোথায় গেল তাহলে? রবুর পেছনে রবি আর মানসী এসে দাঁড়ায়। রবু ঘাবড়ে যায়। কি ভাই রবু, তুমি এত রাতে এখানে কি করছো? তুমি আমার বাড়িতে চুরি করতে এসেছো? এতদিন তো তুমি আমাকে খুব ছোট বড় কথা বলেছিলে, আজ হঠাৎ করে আমার ব্যবসায় কিভাবে উন্নতি হলো সেটা তুমি দেখতে এসেছো বুঝি? না না, মানে আমি এসেছিলাম তোমার কাছে। চুপ করো, তোমার মিথ্যে কথা বলতে লজ্জা করছে না? তুমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো আমি চাটটা কিভাবে বানাই, কিম কি মশলা দিই। আমি প্রথমটা লক্ষ্য না করলেও শেষের দিকটা তোমায় লক্ষ্য করেছি, তাই তোমাকে ধরার জন্য তোমাকে দেখিয়ে এই ব্যাগে আমি ফুলটা রেখেছিলাম।
পরে ফুলটা বদলে কাঁটা রেখে দিয়েছিলাম, কারণ তুমি ফুলটা চুরি করতে এলে এই কাঁটাটি তোমার হাতে গেঁথে যায় আর তুমি উচিত শিক্ষা পাও। হ্যাঁ, আমি দেখতে এসেছিলাম তুমি আজকাল চাটে কি কি মশলা দাও, যার জন্য তোমার ব্যবসায় সেল এতটাই বেড়েছে। তারপর এই ফুলটা দেখতে পাই, তাই এই ফুলের লোভ সামলাতে না পেরে ফুলটা চুরি করার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমার খুব ভুল হয়ে গেছে, আমাকে পুলিশে দিও না, আমি এখনই চলে যাচ্ছি। আমাকে হয়তো আমার ব্যবসাটা বন্ধ করে দিতে হবে, কারণ আমার বিক্রি একেবারেই হচ্ছে না। আমি একদিন হেসে তোমাকে বলেছিলাম তোমার ব্যবসাটা বন্ধ করে নিতে, কিন্তু দেখো ভাগ্যের কি পরিহাস, আজ আমার ব্যবসা আমাকেই বন্ধ করে দিতে হচ্ছে। এরপর থেকে রবির ব্যবসা রম রমিয়ে চলতে থাকে আর তারা সুখী হয়।